নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। 2 নভেম্বর বুধ গ্রহ অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে, আর যার দরুন এই রাশিগুলির জাতক ও জাতিকাদেরকে এবার বুধ সুদ দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। নভেম্বর বুধ গ্রহ অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করে ফেলেছে। যার দরুন যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদেরকে বুধ এবার সুদ দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন। কোন কোন ক্ষেত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তার আগে আসুন আমি আপনাদেরকে বুধ গ্রহ নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো। দয়া করে কথাগুলো মাইনরিটি শুনে বা বোঝার চেষ্টা করুন। বুধ একটি বুদ্ধির কারক গ্রহ হিসাবে মানা হয় এবং বুধকে বাল্য কারক গ্রহ হিসাবে মানা হয়। যাদের জন্মছকে বুধ গ্রহ নিচস্থ অবস্থায় থাকে বা অশুভ নক্ষত্রের সঙ্গে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধির বিকাশ ঘটে না, অর্থাৎ তাদের মধ্যে একটা শিশুসুলভ মনোভাব থেকেই যায়। পাশাপাশি যাদের জন্মছকে বুধ গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে, তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় এবং যে কোনো জিনিসকে ট্যাকফুলি কন্ট্রোল করে নিতে পারে। পাশাপাশি বুধ গ্রহ আমাদের জীবনে বিচক্ষণতা এবং বুদ্ধির বিকাশকে বোঝায়। পাশাপাশি বুধ গ্রহ বোনের সুখকে বুঝিয়ে থাকে। এছাড়াও বুধ গ্রহ কনসালটেন্সি, ব্যাংকিং সেক্টর, এছাড়াও বইয়ের দোকান, এই সমস্ত জায়গাকে কিন্তু বুঝিয়ে থাকে। এছাড়াও বুধ গ্রহ শেয়ার মার্কেটকেও কিন্তু বুঝিয়ে থাকে, অর্থাৎ কোন শেয়ারের দাম পড়বে বা বাড়বে সেটা আপনারা আগেই আন্দাজ করে নিতে পারেন, আর সেটির জন্য অবশ্যই বুদ্ধির প্রয়োজন রয়েছে। তাই বুধ গ্রহকে কিন্তু ছোটোখাটো গ্রহ হিসাবে কখনোই ধরা উচিত নয়, কারণ বুধের একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে। তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে তা জানতে আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যারা আমার কাছে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, কোনো মতেই এটা ফ্রি সার্ভিস নয়। তাই যারা কেবল অনলাইনে কনসাল্ট করতে চান কেবলমাত্র তারাই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদেরকে বুধ এবার সুদ দিতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুধ এবার আপনাদেরকে সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আর এই সমস্ত অর্থ আসতে চলেছে কনসালটেন্সি থেকে, বইয়ের দোকান থেকে, ব্যাংকিং সেক্টর থেকে। এছাড়াও যারা বুদ্ধি দিয়ে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার বিকাশ ঘটতে চলেছে, কারণ এই পড়াশোনাকেও বুধ গ্রহ কিন্তু দেখিয়ে থাকে। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। পাশাপাশি আপনারা কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ আপনারা করতে চলেছেন। পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন,
এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে, কনসালটেন্সি থেকে, ব্যাংকিং সেক্টর থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা কিন্তু অনেকটাই কাটতে চলেছে। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। এবং যারা ব্যাংকিং সেক্টরে রয়েছে, শেয়ার মার্কেটে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা ব্যাংকিং সেক্টর থেকে, কনসালটেন্সি থেকে, বইয়ের দোকান থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন। পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধ এবার আপনাদেরকেও কিন্তু সুদ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।